হাই বন্ধুরা, আমি সন্দীপন আবার চলে এসেছি। আপনারা দেখছেন স্যান্ডিস ব্লগিং অ্যান্ড আদার্স, আমার নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি থিয়েটার শো দেখতে। গিরিশ মঞ্চে আমরা যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি, আমি, প্রিয়ম এবং বিশ্বজিৎ, আমরা তিনজন মিলে যাচ্ছি থিয়েটার দেখতে। এবং চলুন দেখে আসি মানে থিয়েটারে কি কি হচ্ছে, কি কি নাটক সেই থিয়েটারে দেখানো হচ্ছে। মানে দুটো শো আছে পরপর। প্রথমটা হচ্ছে নাট্যকারের সন্ধানে তিন চরিত্র, বাদল সরকারের, যার নির্দেশনায় আছে বোধিসত্ত্ব মজুমদার, আমার খুব প্রিয় এবং কাছের এক ভাই, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি লাইফে। এবং ও খুব সুন্দর ডিরেকশন দেয়, খুব সুন্দর অভিনয় করে, খুব সুন্দর লেখে, খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স করতে পারে। তো চলুন আমরা আস্তে আস্তে যাই থিয়েটারে, গিরিশ মঞ্চে। গিরিশ মঞ্চে গিয়ে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তো রাস্তায় যেতে যেতে আমি এখন বাড়ি থেকে জাস্ট বেরাচ্ছি, তো আমি জাস্ট আমরা বেরাচ্ছি এক্ষুনি। তো দেখাবো যেতে যেতে যে কীভাবে যাচ্ছি আমরা গিরিশ পার্ক এবং মানে গিরিশ মঞ্চ। দ্বিতীয় নাটকটি হচ্ছে কোথায় যাব, সেটাও নির্দেশনায় বোধিসত্ত্ব মজুমদার, মনোজ মিত্রের নাটক। তো সেটাও আমরা দেখবো আজকে। প্রথম হচ্ছে নাট্যকারের সন্ধানে তিন চরিত্র, তারপর কোথায় যাব। তো এই দুটো নাটক মানে বা দুটো থিয়েটার আমরা আজকে দেখবো আর কি, দেখতে যাব। কিছু কিছু ক্লিপিংস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি, মানে থিয়েটার থিয়েটার হলের ভেতরে থিয়েটার দেখতে দেখতে মোবাইল ফোন একদমই ইউজ করা যায় না, আর যদিও ইউজ করতে হয় বাট সেটা সাইলেন্সে, কিন্তু না ইউজ করাটাই বেটার, কারণ অভিনেতা অভিনেত্রীদের ভীষণ মানে সমস্যা হয়। বন্ধুরা এই আমরা বেরাচ্ছি জাস্ট, তো আমরা রওনা দিলাম। তো গেটটা দিয়ে দে বিশ্ব, গেটটা দিয়ে দে ভাই। তো আমরা বেরালাম, এই যাচ্ছি জাস্ট রাস্তা দিয়ে টুকটুক করে। তো বিশ্ব গেট দিচ্ছে, তো আমরা যাব রাস্তায়, কীভাবে কীভাবে যাচ্ছি সেটাও একটু দেখিয়ে দেবো যে গিরিশ মঞ্চে আমরা কীভাবে পৌঁছাচ্ছি। বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি, আমি, প্রিয়ম আর বিশ্বজিৎ। আমরা যাচ্ছি এখন দিল্লি রোডের উপর থেকে হাঁটছি, হেঁটে হেঁটে যাবো অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নোয়াপাড়া মেট্রো স্টেশন, তারপর নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে শ্যামবাজার, শ্যামবাজার থেকে একটু হেঁটে গিরিশ মঞ্চে ঢুকবো আমরা। চলুন আমরা যাই গিরিশ মঞ্চে, যাই গিরিশ মঞ্চে গিয়ে দুটো অসাধারণ অসাধারণ থিয়েটার দেখি, ঠিক আছে? একটা বাদল সরকারের নাট্যকারের সন্ধানে তিন চরিত্র এবং আর একটা মনোজ মিত্রের কোথায় যাব। দুটোরই নির্দেশনায় আছে বোধিসত্ত্ব মজুমদার। তো আসুন আমরা দেখবো আজকে নাটকগুলো অসাধারণভাবে। তো সেটার কীরকম লাগলো, কী হলো না হলো, সেই ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করবো আজকে আমরা আমার এই ব্লগে। আমরা অটোতে উঠবো জাস্ট এখন যাওয়ার জন্য, তো উঠছি অটোতে। আমরা অটোতে করে যাচ্ছি, আমরা চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন। কাটাকাটি চলছে, এই টিকিট কাটা হয়ে গেল, ঠিক আছে, টিকিট পেয়ে গেছে ওরা। তো আমরা এবার গন্তব্যস্থলে যাব। তো চলে এসেছি আমরা অলরেডি, চলন্ত সিঁড়ি দিয়ে উঠেছি আমরা। তো জাস্ট এই উঠছি, ব্যাস চলে এসেছি স্টেশনে, এবার ট্রেনের জন্য অপেক্ষা করব। বন্ধুরা মেট্রো চলে এসছে, এই মেট্রোতে চেপেই আমরা যাব শ্যামবাজার। তো চলে এসছে, এই জাস্ট গেটটা খুলবে, গেটটা খুললে আমরা উঠে যাব মেট্রোতে। তো গেট খোলার জন্য অপেক্ষা করছি, চলুন। গেট খুলে গেছে, অবশেষে আমরা গিরিশ মঞ্চে চলে এসেছি। মাঝখানে একটু রাস্তা খুঁজতে একটু ভুল হয়ে গেছিলো বলে একটু দেরি হয়ে গেল। তো আমরা চলে এসেছি প্রায় একদম গিরিশ মঞ্চের খুব কাছাকাছি আছি। তো এই দেখুন গিরিশ মঞ্চের টিকিট ঘর, এটা এখান থেকে আর পাশেই গিরিশ মঞ্চ। তো আমরা যাচ্ছি, একটু জিজ্ঞেস করে না কোথা থেকে ঢুকতে হয় ভাই, আমি ঠিক জানি না, ও সামনে থেকে। আচ্ছা, একটু একটু করে ওপরে উঠছি। তো একটা নাটক, এই যে এটা গেট, এটা আজকে থিয়েটারের টিকিট আর কি, যে দুটো থিয়েটার আমরা দেখতে এসেছি আজকে। আমরা দেখছি নাটকের একটা ছোট্ট পার্ট, আমি অত বেশি কথা বলতে পারবো না কারণ হলের ভেতরে আছি, আপনারা সামান্য একটু করে দেখে নিন। আমরা এখন দেখছি নাট্যকারের সন্ধানে তিন চরিত্র। নাটক শেষ হলো, মানে একটা থিয়েটার শো শেষ হলো, নাট্যকারের সন্ধানে তিন চরিত্র।
নাট্যকানে সন্ধানে তিন চরিত্র, তো সেটা শেষ হলো। এবার আর একটা নাটক আরম্ভ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই যে আমরা সবাই বসে আছি এখানটাতে, এখানটা এটা মঞ্চ, থিয়েটার হলটা কেমন হয় বন্ধুরা একটু দেখে নিন সবাই। এরকম থিয়েটার হল থাকে হয়, তো পিছনে আরও অনেকটা জায়গা রয়েছে, তো সব দর্শকরা বসে আছে। ওটা এন্ট্রান্স, তো দারুণ হলো প্রথম থিয়েটার শোটা। এবার দ্বিতীয়টা শুরু হতে চলেছে, মনোজ মিত্রের কোথায় যাব, সেটার নির্দেশনায়ও আমার ভাই বোধিসত্ত্ব মজুমদার। যতটুকু পেরেছি একটু সামান্য ক্লিপিংস নিয়েছি আগের নাটকটা, দ্বিতীয় নাটকটারও সেরকম একটা ছোট্ট ক্লিপিংস নেওয়ার চেষ্টা করবো। বেশি হয়তো কথা বলতে পারছি না নাটক চলাকালীন, কারণ সেটা বলার খুবই বারণ। তো চলুন বন্ধুরা দেখে নিই আমরা, নেক্সটটাও সামান্য কিছু ক্লিপিংস আপনাদেরকে দেখাবো। কথা দিয়েছিলাম বোধিসত্ত্বের সাথে কথা বলিয়ে দেবো এবং বাংলা থিয়েটার সম্পর্কে ওর কাছে দুটো প্রশ্ন রাখবো আর কি। তো সেই বিষয়েই বোধিসত্ত্ব আসছে আমাদের সামনে, তো বোধিসত্ত্বের সাথে জাস্ট কথা বলে দেবো এবং ওর কাছে প্রশ্নটা করবো। বোধি, আমি বলেছিলাম তোমাদেরকে যে বোধির সাথে পরিচয় করে দেবো এবং বোধিকে আমার দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্ন দুটো করবো। বোধি, আমি জানতে চাইছি যে বাংলা থিয়েটার সম্পর্কে তুমি একটু যদি কিছু বলো খুব ভালো হয়। বাংলা থিয়েটার সম্বন্ধে বেসিক্যালি ছোটোভাবে তো বলা যায় না, তাও সেটাই আমি ইদানিংকালের থিয়েটার সম্বন্ধে বলতে পারি। মানে যেটা খুবই কষ্টের বা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে, দ্বিতীয় পুরুষ বেরোলো, 400 টাকা টিকিট দিয়ে লোকে দেখতে যাচ্ছে, বা রিসেন্টলি মাল্লাং নাকি একটি সিনেমা বেরিয়েছে, সেটিও লোকে 500 টাকা 600 টাকা টিকিট কেটে লোকে দেখতে যাচ্ছে। কিন্তু যখনই এই নাটকের কথা হয় তখনই তারা একটি কথা বলে যে টিকিট কত, পাস হবে,
বা 100 টাকাটা কি 50 টাকা হবে, বাট এই একটা টালমাটালটা চলছে, এটা একদম বাস্তব। তো সেই জায়গাতে দাঁড়িয়েও তাও থিয়েটারের স্ট্রাগলটা চলছে, অনেক বড় বড় মানুষরা থিয়েটার করছেন, তার সাথে আমরাও ছোট ছোট ভাবে চেষ্টা করছি। তাও আজকে লোক খুব একটা কম হয়নি, মোটামুটি 100-300 লোক হয়েছিল। এই রোববার ছুটির দিনে যারা বাড়িতে সিরিয়াল দেখে বা ভাত মাংস খেয়ে না কাটিয়েও যে আজকে যারা থিয়েটার দেখতে এসেছিলেন এত দূর কষ্ট করে, তাদের জন্য এবং 3 ঘন্টা মোবাইলটা সুইচ অফ রেখে তাদের জন্য আমার শ্রদ্ধা। বাংলা থিয়েটার এগিয়ে যাক, একদম আরও অনেক মানুষ বাংলা থিয়েটার করুক আর কি, মানে তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে। আর একটা ছোট্ট প্রশ্ন, যে অ্যাকচুয়ালি প্রত্যেকের থিয়েটার করাটা কেন উচিত এবং তাতে সোসাইটির কি বেনিফিট হবে সেটা? এটা হচ্ছে সোসাইটি বেনিফিট বলতে, যদি আমি সেই তাত্ত্বিকভাবে ধরি, রামকৃষ্ণদেব বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষা হয়। একদম শিখে কতটা কি হয় জানি না, কিছু সত্যি কথা বলা যায় যেগুলো হয়তো থিয়েটার ছাড়া অন্যান্য মাধ্যমে বলার কিছু সমস্যা আছে, যেমন সিনেমাতে সেই সত্যি কথাগুলো বললে সেন্সার বলে একটা নামক বসতে, থিয়েটারে সেই সমস্যাগুলো আছে, মানে ওই বড় বড় নেতা মন্ত্রীর একটি ইয়ে চেপে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও থিয়েটারে সেই কথাগুলো বলার সাহস রাখছি আমরা, রাখি। তো থিয়েটার করাটা দরকার সত্যি কথাগুলো বলার জন্য, সত্যি কথাগুলো শোনার জন্য, সত্যি কথা জানার জন্য মোটামুটি। এবং অভিনয়ের মানে সিঁড়ি হিসেবে থিয়েটার নয়, অভিনয় তো অভিনয়, অভিনয়ের বেসিক বা সঠিক অভিনয় যদি করতে হয় তাহলে থিয়েটার করতেই হবে, এর কোনো পন্থা আর নেই। থ্যাংক ইউ বোধি, সংক্ষেপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে তুমি, মানে খুব ভালো লাগলো। আর আজকের নাটক দুটো তো অসাধারণ হয়েছে, আমরা পুরোটা দেখেছি, দুটো নাটকই অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, বাংলা থিয়েটারের জয় হোক, বাংলা থিয়েটারের জয়। একদম সবাই অবশ্যই দেখুন বাংলা থিয়েটারটা, থিয়েটার দেখা এবং থিয়েটারের মধ্যে থাকা, থিয়েটারের পাশে থাকাটা খুব দরকার, মানে আমরাই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে পারবো। তো বাংলা থিয়েটারের পাশে থাকুন, সাথে থাকুন, বাংলা থিয়েটারকে ভালোবাসুন, প্রচুর প্রচুর দেখুন বাংলা থিয়েটার, এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। মানে আমরা দেখলাম আজকে সারা দিনটা আমাদের কাটলো থিয়েটার নিয়ে, তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আমি, এবং আমার সাথে যে এসেছিলো প্রিয়ম এবং বিশ্বজিৎ, তো আমরা বোধিসত্যর সাথেও কথা বললাম এবং থিয়েটার দেখলাম দুটো, অসাধারণ লাগলো। সম্পর্কে আরও কিছু জানতে চাইলে, আরও নলেজ ইনফরমেশন চাইলে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে স্যান্ডিস ব্লগিং অ্যান্ড আদার্স। আমরা ভবিষ্যতে আরও থিয়েটার নিয়ে বিভিন্ন রকম তথ্য, নলেজ, ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরব আমার এই চ্যানেল স্যান্ডিস ব্লগিং অ্যান্ড আদার্সের মাধ্যমে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের পরিচিতদের মধ্যে, যাতে এই ভিডিওটার মাধ্যমে বাংলা থিয়েটারের সম্পর্কে আরও নলেজ ইনফরমেশান মানুষের মধ্যে পৌঁছায় এবং মানুষ যাতে থিয়েটারটাকে আরও ভালোবাসে এবং ভালোবেসে যেন থিয়েটার হলে গিয়ে থিয়েটারটাকে দেখে এবং থিয়েটারের পাশে থাকে, থিয়েটারটাকে ভালোবাসে, এটাই চাইবো। আর সব আপনাদের সকলকে থ্যাংক ইউ এই পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ।